আল্লাহ তাআলা মুমিনদেরকেও মৃত্যু দিবেন, মুমিনেরও মৃত্যুর সময় কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলবেন আমার এই বান্দা তো নামাজী ছিল, আমার এই বান্দা তো দ্বীনদারী ছিল, আমার এই বান্দা তো জিকির করত, আমার বান্দা কোরআন তেলাওয়াত করত, আমার বান্দা মাহফিলের পেন্ডিলে যে বসে থাকত, আমার এই বান্দাটাকে হেও ফেরেশতারা তার তো মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতকে সাজায় দিলাম, ও ফেরেশতারা তার মৃত্যুর সময় আমার এই জান্নাত তার চোখের সামনে ধরো, যখন ধরা হবে ওই জান্নাতের হিরো গিরমান এরকম ফেরেশতারা এরকম ভাবে নাচতে থাকবে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা ওই ব্যক্তির চোখের সামনে দুলতে থাকবে, আর মহিলারা বলবে আসো আসো আমার কাছে চলে আসো, আমরা তোমাকে আনন্দ দিব, কোনোদিন কষ্ট দিব না, আমরা তোমাকে শান্তি দিব, আসো আমাদের কাছে চলে আসো, জান্নাতের ফুলগুলা তার সামনে ঘুরতে থাকবে, জান্নাতের নহরগুলা তার সামনে ঘুরতে থাকবে, ওই বান্দা ওই জান্নাতের নিয়ামতের দিকে তাকায় থাকবে, আর আল্লাহর ফেরেশতা এই মুহূর্তের মধ্যে তার রূহটাকে বাহির করে নিয়ে গেছে, পুরো একদম আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিবেন আমার এই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছেন, আমি আপনি এখানে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমরা তো হাদিস অনেকবার শুনেছি, আল্লাহ তাআলা নিজেই বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলাও বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, আমার বান্দা যখন কোনো মানুষের সাথে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ওই বান্দা বান্দির কথা আলোচনা করি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলেন আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য অর্ধহাত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল আহজাব থেকে একখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি, সময় অল্প, অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এলাকার মধ্যে বেশি তো মুরব্বিরে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না, অনেক এলাকার মধ্যে দেখা যায় মুরব্বীদের অবস্থা, কালকে এক মাহফিলে ছিলাম মুরব্বী নাই, এলাকার মধ্যে মুরব্বী বেশি, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে ইবাদত দিয়েছেন, ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে একটা সময় নির্ধারণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ কখন পড়তে হবে? সকালবেলা সবে সাদেকের পরে সূর্য ওঠার আগে কি পড়তে হবে? ফজরের নামাজ কয় রাকাত পড়তে হবে? ফজরের নামাজ কয় রাকাত? দুই রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত। ফজরের নামাজ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সময়ও বলে নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যে এই দুই রাকাতই পড়তে হবে, ফরজ দুই রাকাত সুন্নত। এখন বলেন এই ফজরের নামাজ যদি কেউ ফজরের ওই সময়ের মধ্যে না পড়ে তাহলে কি তার নামাজ হবে? পরে কি পড়তে হবে? কায়জা পড়তে হবে, মুরব্বীদের সুন্দর বলছেন কায়জা পড়তে হবে। মাশাআল্লাহ, জোহরের নামাজের নির্দিষ্ট সময় আছে কি নাই? মাগরিবের নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত? তিন রাকাত, সুন্নত দুই রাকাত। এশারের নামাজের নির্দিষ্ট সময় আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে বারো মাসের মধ্যে মাহ রমজান একটি মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই রমজানের মধ্যে রোজা রাখতে হবে। কেউ যদি রমজানের বাহিরেও রোজা রাখতে চায় তাহলে কি এই রমজানের ফরজ হবে না নফল হবে সেটা? কেউ যদি বলে আল্লাহ আপনার জন্য রোজা রাখলাম ২৯ দিন, হয়তো বা ৩০ দিন রোজা রাখলাম,
রোজা রাখতে শান্তি লাগে কথা বলেন ঠিক কি না রোজা রাখতে ভালো লাগে যারা আল্লাহ ওয়ালা যারা মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন তাদের আল্লাহর ইবাদত করতে ভালো লাগে কথা বলেন ঠিক কি না আপনারা যারা এখানে বসছেন আপনাদের এই বসে থাকাটাও আপনাদের কাছে ভালো লাগতেছে অনেকে এই বসে থেকেও বিরক্ত বোধ করে অনেকে আসতেও চায় না আর যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা ইবাদত করেও খুশি আনন্দিত হয় ঠিক না বাড়ি মাহে রমজানের মধ্যে যারা রোজা রাখে আবার কিছু মানুষ আছে রোজাও রাখে না তো যারা রোজা রাখি আমরা 30 দিন বা 29 দিন রোজা রাখলাম আমরা যদি বলি আল্লাহ তাআলা রোজা রাখতে বড় ভালো লাগে সেহরি খাই ইফতারি করি কত আনন্দ আল্লাহ এই রোজা তো 30 দিন নয় আর 5টা দিন বাড়ি আমি আপনার জন্য রোজা রাখব বলেন ওই রোজা কি মাহে রমজানের রোজা হবে না নফল রোজা হবে যাকাত আপনার জন্য ফরজ 1 লক্ষ টাকায় যাকাত দিতে হয় কত টাকা 2500 টাকা কত 2500 টাকা যাকাত দিতে হয় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন বান্দা 1 লক্ষ টাকার মধ্যে যদি তুমি মালিকের হিসাব হও যাকাত পরিমাণ হও এই পরিমাণ মাল হলে তোমার যাকাত দিতে হবে এটার মানে যদি হও 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহর হুকুম হলো তোমাকে যাকাত দিতে হবে ঠিক না ভাই ঠিক হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে বাড়ি থেকে মক্কাতে যাওয়া তওয়াফ করা এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন পরিবারের খরচা বহন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন বান্দার ওই পরিমাণ টাকা হলেই তো তার উপর হজ ফরজ হবে ঠিক না ভাই ঠিক তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন সময় নির্দিষ্ট সময় সীমা নির্দিষ্ট এবং মেকদার পরিমাণও আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বান্দা ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নাত পড়বে 2 রাকাত ফরজ পড়বে তুমি যদি তোমার কিয়াস করো যে আমি এত কষ্ট করে রাতের বেলায় ঘুম থেকে উঠলাম আমি ফজরের নামাজ 2 রাকাত কেন পড়ব 4 রাকাত পড়ব আদায় হবে কি এই মুরব্বীরা হবে বলেন কলিজার ডোকরা যুবক ভাইরা হবে বলেন হবে না আমি যদি বলি 3 রাকাত কেন মাগরিবের নামাজ 4 রাকাত পড়ব হবে তাহলে প্রত্যেকটি ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট একটি পরিমাণ আল্লাহ তাআলা করে দিয়েছেন আল্লাহ তাআলা তার বান্দার জন্য এমন একটি ইবাদত দিয়েছেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য নামাজ ফরজ করে দিলাম এই নামাজের সীমা নামাজের মেকদার নামাজের পরিমাণ কত রাখতে হবে এটা আমি আল্লাহ তাআলা বলে দিলাম বান্দা মাহে রমজানে রোজা রাখতে হবে এটা তোমার জন্য নির্ধারণ করে দিলাম কিন্তু প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার বিধানকে জানিয়ে দিয়েছি এই সময়ের মধ্যে করলে হবে পরে করলে হবে না এইভাবে করতে হবে অন্যভাবে করলে হবে না নামাজ পড়বে নামাজের জন্য তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে রোজা এরকম পবিত্রতা অর্জন করে ওযু করে গোসল করে নামাজের জন্য দাঁড়াইতে হবে এটা নামাজের জন্য শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য তোমাকে কেরাত পড়তে হবে এটাও সহি এটাও শর্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য এমন একটি ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা এমন একটি হুকুম আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম এর কোনো সময় নাই এর কোনো শর্ত নাই এর কোনো মেকদার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও ইবাদত বান্দাকে দিয়েছেন ধরে বলেন সুবহানাল্লাহ সেই ইবাদতটা কি নফল নামাজ নফল নামাজ নামাজ পড়ব কিন্তু সূর্য ওঠার সময় নামাজ পড়লে হবে সূর্য ডোবার সময় নামাজ পড়লে হবে ঠিক দুপুরবেলা নামাজ পড়লে হবে রোজা ও ইবাদত কিন্তু ঈদের দিন রোজা রাখলে হবে বলে না হবে হবে না দান করবেন কিন্তু এই যাকাত যদি হিন্দুদেরকে দেন হবে হবে না আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদতের মধ্যে কিন্তু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এমন একটি ইবাদত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا مار بندا الله بك رب العالمين بولن يا أيها الذين آمنوا هي إيمان دار بندا هي مؤمن بندا أمي الله بك رب العالمين تمك إيمان دي سير بندا إيمان دوار مالك জোরে বলেন কে আচ্ছা বলেন আমাদের দেশে আমাদের যে হিন্দু আছে কি নাই হিন্দুদের কি নাক আছে কি নাই মুখ আছে কি নাই জবান আছে কি নাই পা আছে কি নাই হিন্দুদের মধ্যে শিক্ষিত আছে কি নাই বলে না
জোরে বলেন আছে কি নাই হিন্দুদের মধ্যে চেয়ারম্যান আছে কি নাই মন্ত্রী আছে কি নাই এমপি আছে কি নাই হিন্দুদের মধ্যে অনেক শিক্ষিত আছে ঠিক না ব্যা ঠিক আছে কিন্তু হিন্দুদেরও মেধা আছে হিন্দুদের দুনিয়াবি বিদ্যা শিক্ষা অর্জন তারা করেছে কিন্তু হিন্দুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদ দেয় নাই যেই সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন সুবহানাল্লাহ সেটা কি কালেমা সুবহানাল্লাহ সেটা কি কালেমা এক পাল্লায় রাখবেন আসমান জমিন আরেক পাল্লায় ওজন কোনটার বেশি আরো জোরে বলেন এক পাল্লায় কালেমা কালেমা রাখবেন ওজন আপনারা ধান ধান মাপেন না গম মাপেন পাট মাপেন বাদাম বাদাম কাঁচা বাদাম মাপেন না এক পাল্লায় বাদাম আরেক পাল্লায় পাথর ঠিক না মাপবেন ওজন করেন তাহলে তেমনি ভাবে এক পাল্লায় যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখেন আরেক পাল্লায় সাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু রাখেন পাল্লা ভারী হবে কোনটা সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে বলে সুবহানাল্লাহ খুশি হয়ে গেল সুবহানাল্লাহ এই কালেমা যে আপনি পড়বেন ঈমান আনবেন এটা কি আল্লাহর কাছে আপনি চেয়েছিলেন বলেন আল্লাহ দুনিয়াতে যাব এমন মায়ের গর্ভে আমাকে দিবেন যেই মাও কালেমা পড়ে যেই বাবাও কালেমা পড়ে এটা কি আমরা চেয়েছিলাম না আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দারে তোমাকে এমন মায়ের ঘরে জন্ম দিলাম তোমার মাও কালেমা পড়ে তোমার বাবাও পড়ে তোমার তুমি দুনিয়াতে আসার সময় তোমার ডান দিকে আজান বাম দিকে একামত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এটা কে নির্বাচন করেছেন আরো জোরে বলেন কে এ যুবক ভাইরা মুরব্বীরা বলেন যুবকরা বলেন কে নির্বাচন করেছেন যুবক নাই দুই চারজন গান দিলে সবার আগে থাকতো ঠিক না যদি বলতো মমতা ফাইটা যায় আপনার গান তো শুনেন নাই কোনোদিন শুনছেন ফাইটা যায় শুনেন নাই এই সমস্ত গান গে গাইছিল এটা আমাদের দেশের পাশেই তো বাড়ি ধামরাই আর সিঙ্গার পাশাপাশি বাড়ি না ফাইটা যায় আচ্ছা এই গান কি এখন চলে কথা বলে না গান কি চলে কেন চলে না এটা হলো শয়তানের কথা ঠিক না ব্যা ঠিক শয়তানের কথা স্থায়ী হয় না ঠিক না ব্যা ঠিক জোরে বলেন কিন্তু কোরআন করিম তেলাওয়াত সূরা ফাতিহা আপনার মসজিদে পড়ে কি পড়ে না বাইতুল মুকাররম নামাজ পড়তে সূরা ফাতিহা পড়ে না মক্কাতে মদিনাতে রসুলের জমানায় পড়ছে এখন পড়ে না এমন নাকি রসুলের জমানায় পড়েছে এখনো পড়ে সামনেও পড়বে কিন্তু মুসল্লি দাঁড়ায় বলে না এই এটা আর ভালো লাগে না এখন নতুন সূরা পড়ে কেউ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালিমা আমাদেরকে দান করেছেন এমন কোরআন দিয়েছেন পড়লেই ভালোই লাগে কথা বলেন ঠিক কিনা তাহলে যেই কথা বলতেছিলাম কালেমা দিয়েছেন কে আরো জোরে বলেন কে ঈমান দিয়েছেন কে আল্লাহ পছন্দ করেছেন বান্দারে দুনিয়াতে যাইবা তোমাকে মুখ দিলাম এই মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিলাম এই জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক কালিমা দেব তোমাকে দিলাম বান্দা তোমাকে এমন দামি করে দিলাম তোমার এই কালিমার মূল্য এত বেশি হয়ে যাবে সাত আসমান জমিন এক পাল্লায় রাখবা আর কালিমা এক পাল্লায় রাখবা কালিমার পাল্লায় ভারী হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তা আমরা দামি না হিন্দুরা দামি আমরা দামি না আমেরিকার খ্রিস্টানরা দামি ইহুদিরা দামি না আমরা দামি আমাদের দাম হলো এত একজন মুসলমানের কারণে আল্লাহ তাআলা আসমান জমিন কি টিকে রাখছেন একজন মুসলমান আল্লাহর জমিনে থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে পাহাড় পর্বত নদী নালা সব ঠিক থাকবে সকালবেলা সূর্য উদিত হবে মুসলমানের কারণে বিকালবেলা সূর্য অস্ত যাবে মুসলমানের কারণে বৃষ্টির দিনে বৃষ্টি হবে মুসলমানের কারণে ফসল থেকে ফসল উৎপাদিত হবে মুসলমানের কারণে নদীতে মাছ জন্মাবে মুসলমানের কারণে গাছপালায় ফসলাদি হবে মুসলমানের কারণে সব হলো আল্লাহ তাআলা এই মুসলমানের কারণে রাখছেন কথা বলেন ঠিক কিনা মুসলমানের দাম বেশি একজন ইমানদারের দাম এত বেশি আল্লাহর কাছে আসমান জমিন সব কিছুর চাইতে মুসলমানের ইমানের দাম বেশি কথা বলেন ঠিক কিনা
এই ঈমান কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশীলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার আমি আল্লাহকে স্মরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ الله بك رب العالمين بلن يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا هي إيمان دار أمي الله كي شرن كرا أمي الله ذكير كرا أمي الله كي دكا يتو بشي دكا يتو بشي دكا بند نماذج الجنة ندست شماي دي دلام نماذج الجنة ركض بريمان كره دلام دوي ركض بربا بشي بلله هبنا شر ركض أداي كرب بند بشي بلله هبنا তিন রাকাত পড়বে বেশি বললে হবে না কিন্তু আমি আল্লাহ তোমার জন্য এমন জিকির দিয়ে দিলাম এই জিকিরের কোনো সীমা নাই যত করবা যত পারো তত করো যত পারো তত করো যত ইচ্ছা তত ইচ্ছা করতে পারো বান্দারে এই জিকির করবা হেঁটে হেঁটে করবা এই জিকির করবা বসে বসে করবা এই জিকির করবা শুয়ে শুয়ে করবা এই জিকির তুমি সর্বহালতে করতে পারো রে বান্দা এমন একটি ইবাদত দিয়ে দিলাম যার নাম হলো জিকির কথা বলেন ঠিক কি না এমন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন এই জিকিরের জন্য কি লাগে না সময় লাগে ফজরের সময় করা যায় না সূর্য ওঠার সময় করা যায় না সূর্য ডুবার সময় করা যায় না ওযুর সাথে করা যায় না বসে বসে করা যায় না শুয়ে শুয়ে করা যায় না কি বলেন করা যায় কি যায় না সব সর্বহালতে যে ইবাদত করা যায় তার নাম কি জিকিরের ইবাদত জোরে বলেন যাকে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন যার জিহ্বা জিকির করতে করতে তাজা থাকবে ওই ব্যক্তি হাশরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আবার কিছু মানুষ আছে দেখবেন চার দোকানে পয়সা পা একটা পায়ের উপর দিয়ে অন্যের গীবত শেখায়াত করতে থাকে কথা বলেন না ঠিক না ব্যাটিক এক কাপ চা খায় আরেক কাপ খাওয়ার পরে এক চুমুক খাওয়ার পরে বলে আচ্ছা অমুকের ছেলেটা যে কি চাকরি করে অমুকের মেয়ে তমুকের সাথে চলে গেছে এই বিভিন্ন কথা চার দোকানে হয় কি হয় না সমস্ত সমালোচনার আড্ডা হলো কোথায় চার দোকানে আবার কিছু জমিদার আছে হাদিসের মধ্যে আসছে এমন একটি জমানা আসবে যেই জমানার মধ্যে মানুষ মানুষকে সম্মান করবে তার খারাপের ভয়ের কারণে কথা কোন ঠিক কিনা আমি একটাও বানায় বলতেছেন হাদিসের মধ্যে আসছে ইদা তুকিদাল ফাই দাওলান ওয়াল আমানাত মাগনামান ওয়াজ যাকাত মাগনামান ওয়া তুআল্লিমু লিগাইরিদ দীন হাদিসের মধ্যে লম্বা কথা আলোচনা আছে তাহলে ওকরিমার রাজুলু মাখাফাত শাররিহি ওয়া সাদাল কবিলা ফাসিকহুম যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে তোমাদের সমাজের নেতা কথা বুঝুরে কয় না এটাকে আমি বানায় বলতেছি না রসুল বলে গেছেন তোমাদের নেতৃত্বে যারা হবে তারা সবচেয়ে নিকৃষ্ট হবে ওকরিমার রজুলু মাখাফাত শাররিহি তার খারাপের ভয়ে তাকে সম্মান করবে আমি যদি সালাম না দেই কি না বলবে আমি সম্মান না করলে কি না বলবে এই খারাপের কারণে মানুষ তাকে সম্মান করবে আছে কি নাই পরের টাকা মারে আর বাড়ি করে কথা কয় না জোরে কোন আছে কি নাই এমন আমাদের দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রীরা এরকম না অন্য দেশে হয়তো থাকতে পারে যে রাস্তার মধ্যে সরকারি কাজ আসে কাজ না করে রাস্তার মধ্যে বাস দেয় আছে কি নাই অনেকে আছে হয়তো থাকতে পারে তাহলে এমন কিছু আছে অন্যের সম্পদ লুটন করে খায় আছে না বলেন অন্যের সম্পদ দিয়ে বড় লোক হইয়া অন্যের সম্পদ অন্যের গরিবের পেটের মধ্যে লাথি মেরে ওই সম্পদ দিয়ে এলাকার মধ্যে বড় লোক সাজে সাজে কি সাজে না দাউদ আলাইহিসসালামের জমানার ঘটনা বলবো আপনাদের কষ্ট হবে না তো দাউদ আলাইহিসসালামের জমানার মধ্যে প্রভাবশালী একজন লোক ছিলেন উনি খুব অনেক সম্পদের মালিক ছিলেন ওনার একটা অনেক কিছুই ছিল একটা গরুও ছিল অনেকে দেখবেন যারা একটু বড় লোক মাতবার টাইপের আছে এলাকার মধ্যে তারা অনেক সময় ছাগল পারে গরু পারে ছেড়ে দেয় অন্যের খেতে যায় অযথা খায় এই কার রে ওই মাত বড় সাবধান কিছু হয়েছে কার এটা চেয়ারম্যান সাহেবের সাবধান কিছু হয়েছে নাই ঠেঙ্গি ঠেঙ্গি ভেঙে দিব এমন প্রভাবশালী লোক আগের জমানায় ছিল এখন হয়তো বা নাই এখন সবাই কিছু না কিছু বুঝে
আগের জমানায় এরকম মানুষ এক গুণা মানুষ ছিল তো ওই ব্যক্তির সুন্দর একটি গরু ছিল অনেক কিছু ছিল আর একটা গরুকে খুব সে যত্ন করতে গরুর ঘরের মধ্যে এরকম ভাবে মালা পুতির মালা কোন সুতার মালা কোন যাই কোন সুতল জাকজমক করে তাকে রাখতো সুন্দর পোশাক পরে রাখতো আমাদের দেশে যখন গরু হাটের মধ্যে নিয়ে যায় কুরবানির সময় দেখেন না সাজায় না ওরকম ভাবে গরুটাকে সাজায় রাখতো সকালবেলা ছেড়ে দিত বিকেলবেলা বাসায় আসতো কোন জায়গায় খাইছে কোনো হিসাব নাই যার খেতে খাবে কোনো হিসাব নাই কার এটা অমুক জমিদারের কোনো হিসাব নাই জমিদারের এটা অমুক বড় লোকের কিছুই বলতো না এইভাবে চলছিল অনেক দিন যাবত এই ঘটনা শুনবেন তো হ্যাঁ অনেক দিন যাবত এইভাবে চলতেছিল তো এই ব্যক্তি যে এত সম্পদের মালিক হলো তার কারণও আছে আরেক দিক দিয়ে একজন মা আর একটা ছেলে তারা নদীর পারে ছোট্ট একটি ভাঙ্গাচোরা ঘরের মধ্যে বসবাস করত আর সেই জায়গার মধ্যে তারা আল্লাহ পাকের ইবাদত করত জোরে বলেন সুবহানাল্লাহ কিসের ইবাদত করত আল্লাহ পাকের ইবাদত করত জিকির আজগারে থাকত 50 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদ্দুতি ভাবে খাওয়াইছে সুবহানাল্লাহ আস্তে বলেন না কত বছর 50 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদ্দুতি ভাবে কুদ্দুতি খানা আল্লাহ খাওয়ায়ে তাদেরকে পালছে 50 বছর কি আল্লাহ পালতে পারেন কি পারেন না বলেন পারেন কি পারেন না আরেকটি ঘটনা মনে পড়ে গেল বলেই নেই আবার মন থাকবে না আল্লাহর ওলি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জান্নাতের মধ্যে আমার কোন নারী আমার সঙ্গিনী হবে কোন নারী আমার জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে কি আমার সঙ্গিনী হবে আল্লাহ যদি আমাকে জানায়া দিতেন তাহলে আমি তার পরিচয়টা পেয়ে তার সাথে সাক্ষাৎ করতাম আল্লাহর কিছু বান্দা আছে তারা আল্লাহর ইবাদতেই সারা দিন দুনিয়ার কোন নিয়ামত দুনিয়ার কোন আনন্দ তারা ভোগ করে না আছে না এমন পাগল আল্লাহ জান্নাতের মধ্যে কোন নারী আমার সঙ্গিনী হবে কি আমার সাথে থাকবে কি আমার সঙ্গিনী হবে আল্লাহ ওই মেয়েটার ওই নারীটার সংবাদ যদি আমাকে জানায়া দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন স্বপ্নের মাঝে সে বুঝতে পারলেন আর বললেন অমুক এলাকার একজন হাবশি মহিলা নাম হলো মাইমুনা ওই হাবশি মহিলা তোমার জান্নাতের সঙ্গিনী হবে সুবহানাল্লাহ সুরে বলে কোন কালা মানুষ কি জান্নাতে যাবে যাবে না যাবে আল্লাহ তাআলা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে পাঠাইবেন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন আমার আপনার নবীও সুন্দর ছিলেন ঠিক না ব্যাঠিক শুনি দা কাই বুয়াদ মানিন্দে দিদা তোরা দিদা ও ইউসুফ রা শুনি দা কাই বুয়াদ মানিন্দে দিদা তোরা দিদা ও ইউসুফ রা শুনি দা আল্লাহর এক কুলি বলেন শোনা কথা কখনো দেখা কথার মতো হয় না হয় শোনা কথা কি দেখা কথার মতো হয় ভাই ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা শুনলাম আর নবীকে আমরা দুইটা চোখ দিয়ে দেখলাম সুবহানাল্লাহ বলেন না জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতুন নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন আযহিয়ানিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার রাতে চাঁদের উজ্জ্বল এরকম চাঁদ উদিত হয়েছে আসমানের মধ্যে এমন দিনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলাম ফাজআলতু আনযুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমর জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে দুনিয়ার মানুষ শোনো পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছি আমার হাবিবের চেহারা এত সুন্দর ছিল আমার হাবিবের গায়ের মধ্যে ডোরা ডোরা জামা পরিহত ছিল যদি বলেন সুবহানাল্লাহ
বলেন এত সুন্দর রাসূলের চেহারা ছিল আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার রাসূলের চেহারা দিকে তাকাই আবার আসমানের চাঁদের দিকে তাকাই আবার নবীর চেহারা দিকে তাকাই আল্লাহর কসম নবীর চেহারা চাঁদের চাইতে হাজার কোটি গুণ বেশি সুন্দর বলে বলেন নবীর চেহারা হাজার কোটি গুণ সুন্দর হলো চাঁদের চাইতে সুবহানাল্লাহ বলেন আরে ভাইরে আমরা তো ওদব ওই নবীর চেহারা দেখার সুযোগ আমাদের হয় না হয়েছে বলেন এই হয়েছে আমাদের নবী কি দেখছেন আপনারা কেউ দেখেন নাই স্বপ্নেও না আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দোয়া করুন দরুদের আমল করুন ইনশাআল্লাহ স্বপ্নের যুগে আল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাবিবের সাক্ষাৎ করায় দিবেন সুবহানাল্লাহ যদি বলেন না এমন একজন নবী যার চেহারা যদি আপনি একটা বার যদি দেখতে পারেন তাহলে ওই নবীর চেহারা যখনই আপনার মনে পড়বে শান্তি আর শান্তি আনন্দ আর আনন্দ দুনিয়ার কোন সৌন্দর্য নবীর চেহারার সামনে সুন্দর নাই দুনিয়ার কোন আনন্দ নবীর সামনে বসার কারণে যে আনন্দ ছিল দুনিয়ার কোন জায়গায় এমন আনন্দ নাই কথা বলেন ঠিক কি না নবীর ওই চেহারা দেখার কার কার নিয়ত আছে আমিন বলেন আল্লাহ কবুল করেন আমিন হাত উঠাইতে কষ্ট হয় নবীর চেহারা দেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিব আল্লাহ হাত নামান নিয়ত আছে তো কার আছে আগে হন আল্লাহ কবুল করেন আমিন 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 বলেন হাজী সাহেব জান না আপনি অনেক হাজী সাহেবরা গিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া সরাসরি সালাম দিয়ে আসছে ঠিক না কে গেছেন একজন দেখি হাত দেখি একজন হাদিস সাহেব গেছেন একজন দেখি নবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন যেই দরজাটা গেছেন ওই দরজাটা বাবু সালাম যাবেন যাইতে 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 অনেক দূর যাবার পরে এমন একটা জায়গা যাবেন যেই জায়গায় যাওয়ার পরে মানুষের অবস্থা এমন হয়ে যায় যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেই জায়গায় দাঁড়ানো মানে আমার রসুল আমাকে দেখতেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না যাকে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সাত আসমান পানি দিয়া সিদ্দাতুল মুনতাহা পানি দিয়া যাকে নিজের কাছে নিয়ে গেছেন এমন একজন নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সশরীরে জীবিত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছেন সুবহানাল্লাহ এমন একজন নবীর কাছে যখন যাইবেন আপনার চোখের পানি রাখতে পারবেন না কত মানুষকে দেখেছি মুখের মধ্যে দাড়ি নাই রসুলের সুন্নত নাই রসুলের ভালোবাসার টুপি মাথায় নাই এরপরেও ওই জান্নাতুর এর রসুলের ওই কাছে গিয়ে জান্নাতের রসুলের রওজা মুবারকের কাছে গিয়ে জান্নাতুল বাকির পাশে রসুলের যে রওজা মুবারক সেখানে গিয়ে মানুষ চোখের পানি রাখতে পারে না কাঁদতে থাকে যে এখানে আল্লাহর হাবিব এখানে ছিলেন রসুল এই জায়গাতে চলাচল করতেন রসুল এই জায়গাতে হাঁটতেন মানুষের ভিতরে এক ধরনের মায়া আল্লাহ তাআলা দিয়ে দেন কথা বলেন ঠিক কি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে আমিন জোরে বলেন না অর্থ দিয়ে কি যাওয়া যাবে না আল্লাহ নেবে বলেন অর্থ দিয়ে যাওয়া যাবে না আল্লাহ নেবে আল্লাহ আপনাকে নিয়ে নামিন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি দোয়া থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আরাফার ময়দানে দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ভাষণ দিয়েছিলেন যে জায়গার মধ্যে ওই পাহাড়ের মধ্যে উঠতে থাকবেন কেমন জানি একটা কান্নার রুল আর আওয়াজ আপনার কানের মধ্যে ভেসে উঠবে অটোমেটিক চোখ দিয়া পানি পড়তে থাকবে আহারে এখানেই তো আমার রসুল জীবনের শেষ ভাষণ এখানে দিয়েছিলেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন যেই কথাটা বলতেছিলাম রসুলও সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু সালাম সুন্দর ইউসুফকে দেখে ওই জুলেখা কথা মনে আছে না আপনাদের মহিলারা হাত কেড়ে ফেলছেন আল্লাহর ওলি ফেরেশতা সাহাবা ইকরাম বলেন যে রসুলকে যদি দেখতো তাহলে মানুষের কলিজা ছিঁড়ে ফেলতো সুবহানাল্লাহ জোরে কর নবী এমন একজন নবীকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা পেয়ে খুশি হয়েছেন কি হাত ওঠান আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার কালেমা বে খুশি হয়েছেন তো ভাই হাত নামান আজকে ঢাকার শহরে আপনার বাড়ি নাই মনে করেন আমরা গাড়ি নাই মনে করেন বাড়িতে এসি নাই মনে করেন সুন্দর পাকা ঘর নাই মনে করেন আপনার ঘরের মধ্যে বাথরুমের টাইলস নাই মনে করেন আপনি একজন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি আপনি আছেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যেই সম্পদ দিয়েছেন লা ইলাহা
إلا الله محمد رسول الله এমন একটা কালিমা আমরা পেয়েছি মুসলমান ভাই হাতে ধরে পায়ে ধরে বলি অনেক সময় নিজের মনকে সান্তনা দিবেন আমার দুনিয়াতে অনেক কিছু নাই কিন্তু আমার তো কালিমা আছে বেঈমানদের তো সম্পদ আছে কালিমা নাই আমার তো সম্পদ নাই আমার কালিমা আছে বেঈমান মরার পরে কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি মরার পরে ইন্তিকালের পরে আমার অন্ধকার কবর জান্নাতের বাগার হয়ে যাবে খুশি আছেন তো অর্থ সম্পদ কি সাথে যাবে ভাই মুরব্বি বলেন আপনারা ওই চোরের মধ্যে অনেকে আছে আমি দেখেছি অনেক কষ্ট করে তারা কাজ করে অনেক পরিশ্রম করে মনটা ভেঙে যায় গো হুজুর বাড়ি কয়েকবার ভাঙছি বাড়ি ভাঙে এবার থেকে এবার এবার থেকে এবার এইভাবে আমার জীবনে 17 বারও ভাঙছে অনেকেই বলে অনেক কষ্ট হয় আপনাদের ঠিক কিন্তু এই কষ্টের মধ্যেও কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে না ঠিক না ব্যাটি আল্লাহকে ডাকে না কিন্তু আমরা এই কষ্টের মধ্যেও যদি আমার রবকে আমি রাজি করতে পারি আমার ইন্তিকাল হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা আমাকে ইস্তেকবাল জানাবে মৃত্যুর সময় হয়ে যাবে ফেরেশতারা আপনার ঘরের মধ্যে চলে আসবে এক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতারা এসে যাবে হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে আসবে রেশমি কাপড় নিয়ে আসবে আর বান্দার রূহটাকে বাহির করার জন্য ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকবে বলবে আসো আসো আমার কাছে আসো জানটা লুকায়া যাবে এরকম ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে মৃত্যু দিবেন কিন্তু মুমিনের মৃত্যুরা আসানের সাথে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চাদের কি মুসলমানই করান না দেখেন না আমাদের দেশে আগে দেখতাম পাইলার উপরে মাটির পাইলার উপর বসাইতো ঠিক না হাজাম হাজাম না কি বলে এটা আচ্ছা তোমাকে চকলেট দিব তোমাকে গাড়ি কিনে দেব তোমার আম্মু আসে এই কথা বলতে বলতে শেষ ঠিক না বেটি কয় না ওরে যদি দইরা বলে তাহলে কাটবো এটা কাটিয়ে দিব ও কি থাকবে ওর কিন্তু কষ্ট হয় কিন্তু কষ্টটা ও কি করে না অনুভব খেলার তালে থাকে খেলতে থাকে বুঝাইতে থাকে আল্লাহ তাআলা মুমিনদেরকেও মৃত্যু দিবেন মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে কিন্তু আল্লাহ বলবেন আমার এই বান্দা তো নামাজি ছিল আমার এই বান্দা তো দ্বীনদারী ছিল আমার এই বান্দা তো জিকির করত আমার বান্দা কোরআন তেলাওয়াত করত আমার বান্দা মাহফিলের পেন্ডিলে যে বসে থাকত আমার এই বান্দাটাকে হেও ফেরেশতারা তার তো মৃত্যু হয়ে যাবে কিন্তু এই বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতকে সাজায় দিলাম ও ফেরেশতারা তার মৃত্যুর সময় আমার এই জান্নাত তার চোখের সামনে ধরো যখন ধরা হবে ওই জান্নাতের হিরো গুণমান এরকম ফেরেশতারা এরকম ভাবে নাচতে থাকবে জান্নাতের সমস্ত নিয়ামতগুলা ওই ব্যক্তির চোখের সামনে দুলতে থাকবে আর মহিলারা বলবে আসো আসো আমার কাছে চলে আসো আমরা তোমাকে আনন্দ দিব কোনোদিন কষ্ট দিব না আমরা তোমাকে শান্তি দিব আসো আমাদের কাছে চলে আসো জান্নাতের ফুলগুলা তার সামনে ঘুরতে থাকবে জান্নাতের নহরগুলা তার সামনে ঘুরতে থাকবে ওই বান্দা ওই জান্নাতের নিয়ামতের দিকে তাকায় থাকবে আর আল্লাহর ফেরেশতা এই মুহূর্তের মধ্যে তার রূহটাকে বাহির করে নিয়ে দিয়েছে পুরো একদম আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিবেন আমার এই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দাও কিসের বদলতে ভাই ঈমানের বদলতে কিসের বদলতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা হে আল্লাহ আল্লাহ তাআলা হে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা ইবাদত দিয়ে দিলাম যুকুরুল্লাহা যিকরান কাসীরা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা সকালে করো বিকালে করো সকালে করবা বিকালেও করবা রাতেও করবা দিনেও করবা শুয়েও করবা বসেও করবা এমন একটা ইবাদত দিলাম তার নাম হলো জিকির কথা বলেন ঠিক কি না জিকির করলে কি ফায়দা হবে আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জিকির করবা এই জিকির করার কারণে আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করব সুবহানাল্লাহ বলেন না মসজিদের কোণায় দেখবেন সবাই নামাজ শেষ করে বাইরে গেছে এই মুরব্বি বসে বসে তসবিহ নিয়ে আল্লাহ 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 কি কেমন একজনও নাই মসজিদে থাকে না দুই একজন দেখেন নাই মসজিদে সবাই চলে গেছে কিন্তু বসে বসে আল্লাহ 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 কি আনন্দ
তার কাছে জিজ্ঞেস করেন ভাই আপনি এই জিকির করে কি স্বাদ পান সে যদি সত্যিকার বারে ইমানের মজা পেয়ে যায় আপনাকে বলবে ভাই যেই আনন্দ আমি এই জিকিরের মধ্যে পেয়েছি দুনিয়ার এমন শক্তি আমি কোথাও পাইনি ঠিক না ব্যাডিক জোরে বলেন ঠিক না ব্যাডিক জোরে বলেন একটু জিকিরের আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ কাজে লেগে যাবে জবান পরিষ্কার থাকবে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ বলেন না এক নাম্বার পুরস্কার ধরেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিকিরের কারণে আল্লাহ তোমার উপর রহমত নাযিল করেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো ওয়া মালাইকাতুহু আল আমি আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ কন্না এক নাম্বার আল্লাহর রহমত অবতরণ হতে থাকে আল দুই নাম্বার আল্লাহর ফেরেশতারা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ কয় পুরস্কার গেল তিন নাম্বার লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এই জিকিরের কারণে আমি আল্লাহ তোমাদেরকে গুনার এরকম জাহান্নামের এরকম কুফুরির অন্ধকার থেকে আমি আল্লাহ ইমানের নূরের দিকে তোমাদেরকে নিয়ে যাব জান্নাতের নূরের দিকে তোমাদেরকে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন অন্ধকারের এই অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে যাব বাহির করে তোমাদেরকে নিয়ে যাব ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা আল্লাহ তাআলা তো মুমিনদের প্রতি বড়ই দয়াবান কথা বলেন ঠিক কি না জিকির আমল করব তো ইনশাআল্লাহ বলেন কে কে করবেন কষ্ট হয় আপনাদের হাত উঠাইতে না কষ্ট হয় না হাত নামান করব বলেন ইনশাআল্লাহ বলেন প্রত্যেক দিন কমপক্ষে 112 সুবহানাল্লাহ বলেন 100 বার কি 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সুবহানাল্লাহ এটা বলা সহজ কি সহজ না কঠিন বলেন দেখি আপনি বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সহজ না কঠিন এই সুবহানাল্লাহ এমন একটি কালেমা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব যেই ঘরে থেকে আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়েছিলেন ওই যেই ঘরে থেকে গিয়েছিলেন এটা হলো উম্মে হানের ঘর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি এই মুহূর্তে আমি আল্লাহর কোন ইবাদত বেশি করব আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মে হানি তোমাকে এমন একটি ইবাদত শিখিয়ে দেই তুমি প্রত্যেকদিন 100 বার করে সুবহানাল্লাহ বলবা জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ 100 বার করে সুবহানাল্লাহ বলবে আল্লাহ রাসূল বলেন ও উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ বলার কারণে কি সওয়াব হবে কি উপকার হবে এটাও আমি তোমাদের তোমাকে জানায় দেই এই 100 বার সুবহানাল্লাহ বলার কারণে কি ফায়দা হবে এটাও আমি তোমাকে জানায় দেই শোনো শোনো 100 বার যখন সুবহানাল্লাহ বলবে নবী বংশের 100 গোলাম আজাদ করার সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ বলেন না মন রাখবেন বাংলা কথা আরবিটা নয় আবু দাউদ শরীফের হাদিস যে 100 বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ কি পুরস্কার দিবেন বলেন 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ বলেন না কত 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ বলেন ওই জমানায় কিন্তু গোলামের অনেক দাম ছিল ঠিক না অনেক গোলামের কথা ছিল তে 100 বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আমি আপনি সুবহানাল্লাহ বলি ঠিক মহব্বত নাই ঠিক না ব্যাটিক বলেন মহব্বত আছে
আমার মা বোনেরা ইচ্ছা করলে কি রান্না করে সুবহানাল্লাহ বলতে পারে না আমি আপনি যারা কাজ করি খেত নিড়াইতেছি সুবহানাল্লাহ 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 বলা যায় কি যায় না রাস্তাতে চলতেছি সুবহানাল্লাহ 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 বলা যায় কি যায় না ও কলিজার টুকরা মা তুমি যে ঘরের মধ্যে থাকো তোমার ওই ঘরের মধ্যে সুবহানাল্লাহ বলা যায় কি যায় না ঘরটা জারু দিতেছেন এমন সময়ও সুবহানাল্লাহ বলা যায় তুমি রান্না করতেছো সুবহানাল্লাহ বলা যায় কিন্তু আমাদের ফিকির নাই আমাদের হৃদয়ের মাঝে মহব্বত নাই আমাদের হৃদয়ের মাঝে ভালোবাসা নাই কথা বলেন ঠিক কি না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমরা সকলে জানি যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আগুন ফুলের বাগান হয়েছে সুবহানাল্লাহ আসতে বলেন না দুম্বা চড়াইতেছে আওয়াজ আসলো কে যেন বলল সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ 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 কে যেন বলল সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই কেউ নাই এখানে কে যেন বলল সুবহানাল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখেন একজন ব্যক্তি বলতেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও ভাই তুমি যে আমার রবের পবিত্রতার বাণী এই সুবহানাল্লাহ উচ্চারণ করলে আরেকটা বার আমাকে সুবহানাল্লাহ বলো আমি শুনতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ ও ব্যক্তি বলতেছেন না আমি সুবহানাল্লাহ বলতে পারব না তাই বলো বলো আমার রবের এই পবিত্রতার বাণী আরেকটা বার বলো আমি শুনতে চাই বলেন না আমি বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন ও ফেরেশতারা দেখো আমার ইব্রাহিম আমি আল্লাহকে কত বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ কি কত বেশি ভালোবাসে আগুন জ্বালাইতেছে নমরুদ ধাও ধাও করে জ্বলতেছে আগুনের ফেরেশতা এরকম আগুন তো জ্বালায় জ্বালায় দিছেন নমরুদ বাতাসের ফেরেশতা আসছে নবী আপনি একটু বলেন না আপনার এই সামনে আগুনকে আমি উড়াইয়া দিব ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন যে আমি তো কারো কাছে সাহায্য চাই না আমি যে আল্লাহর জন্য আগুনে যাচ্ছি ওই আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ পানির ফেরেশতা আসছে নবী বলেন নমরুদের আগুন নিভিয়ে দিব ইব্রাহিম বলে তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই বিভিন্ন মাখলুক আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন না তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই যার জন্য আমি আগুনে যাচ্ছি সে ভালো করেই জানেন সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম যদি ওই ফেরেশতাদের কাছে সাহায্য চাইতো সাহায্য করার অনুমতি দিয়ে দিলাম তোমরা করতে পারবা হে বাতাসের ফেরেশতা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চায় তোমরা করতে পারো দিয়ে দিলাম অনুমতি যদি আমার ইব্রাহিম আমি আল্লাহর উপরে তার এই অবস্থাকে ছেড়ে দেয় আমার ইব্রাহিমের সাথে কি আচরণ করতে হবে এটা আমি আল্লাহ ভালো করেই জানি জোরে বলেন সুবহান কি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের মধ্যে যাচ্ছে আল্লাহ বলতেছেন সম্পর্ক যদি আমার ইব্রাহিম আমার উপরে ছেড়ে দেয় দায়িত্ব কার বলেন ওই নমরুদের আগুন কি আল্লাহ নিভিয়ে দিছিলেন না জ্বলতেছিল কুল্লা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনে গেছেন আর আগুন এমন হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের ভিতরে ফুলের বাগানে বসে বসে ফেরেশতার সাথে কথা বলতেছেন সুবহানাল্লাহ নমরুদ উপরে উঠে দেখি ইব্রাহিমের কি হইলো খবর টবর আছে কিনা দেখি পুরা সরকার হইলো নমরুদ উপরে উঠে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের উপরে বসে বসে কার সাথে যেন গল্প করতেছেন সুবহানাল্লাহ নমরুদ কয় ইব্রাহিম এটা বুঝি তোর খুদা না এটা বুঝি তোর খুদা এটা বুঝি তোর রব এটা বুঝি তোর আর আল্লাহ এই যে ব্যক্তি এই ব্যক্তি নাই হলো তোর খুদা না আগুনের মাঝে সে আড়াল হয়ে বসে আছে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মানুষ চলতে গেলে একটা ছায়া আছে না কি ছায়া পড়ে না দেখেন নাই ওই ছায়ার ফেরেশতা
দায়িত্ববান ফেরেশতাকে আল্লাহ বলেন আমার ইব্রাহিম আগুনের মধ্যে একা একা বসে থাকবে আমার তো সহ্য হয় না তুমি যাও আমার ইব্রাহিমের সাথে কিছু আলোচনা গল্পগুজব করো সুবহানাল্লাহ নমরুদ কয় এটা বুঝে তোর খোদা তোরা জ্বালাই না আগুনের মধ্যে আড়াল দিয়ে রাখছে বেড়ি দিয়ে রাখছে না তোমার খোদা যদি শক্তি হয় তাহলে আগুন থেকে বাহির হয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন পয়গাম্বরের একটা চুল পোড়ার ক্ষমতা আগুনের ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি এখন আছে না নাই বলেন আছে কি নাই আল্লাহ আছে ওই কথা একটা মনে পড়ছিল আপনাদের মনে আছে কি না ওই হালিমা মাইমুনা একটা মেয়ের কথা বলছিলাম একটু আগে বলবো এটা ঘটনা কিন্তু দুই নাম রাখছি মনে রাখেন মনে আছে তো একটা হলো প্রভাবশালী ব্যক্তি ছিল আর একটা হলো এই মহিলা এটা বলে নেই আগে এই মহিলার অবস্থা এমন ছিল সে ছিল হাফসি বলল তোমার সঙ্গিনী কে হবে ওই হাফসি মহিলা যে চড়াইতেছে বকরি চড়াইতেছে দুম্বা সে হবে তোমার জান্নাতের সাথী উনি খুঁজতে 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 সেখানে যায় দেখেন ওই মহিলাটা নামাজে দাঁড়ায় আছেন সুবহানাল্লাহ পাশের মধ্যে বড় বড় বাঘ তারা বসে আছে হিংস্র পানি বসে আছে আর ওই ছাগল দুম্বাগুলা সব চড়তেছে খাইতেছে ঘুরতেছে আর মহিলা নামাজে দাঁড়িয়ে আছে বাঘ ঘুরতেছে হাঁটতেছে বসে আছে আর দুম্বাগুলাও চড়তেছে কিন্তু বাঘ যদি আমাদের দেশের বাঘ যদি কোনো এরকম ভাবে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা বা গরুকে দেখে বলেন ওই বাঘ কি বসে থাকবে না খেয়ে ফেলবে খেয়ে ফেলবে না কিন্তু বাঘ কিন্তু বসা মহিলা নামাজে দাঁড়ানো আর এই দিক দিয়ে বকরি ছাগল চড়তেছে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন এ হিংস্র পানি এখানে বসা ছাগলগুলা চড়তেছে একটা হিংস্র পানিও কোন ছাগলের উপর আক্রমণ করে কোন ছাগলকে খেয়ে ফেলতেছে না জোরে বলেন ওই মহিলা বলেন তুমি কি জানো না ফাল কুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে স্মরণ করবে আমি আল্লাহর জন্য আমার সব দিয়ে দিয়েছি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে আমার গোলাম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ভাই ওই আল্লাহ কি আছে কি নাই আমরা কালেমা পড়েছি যেই কালেমা সাহাবায়ে কিরাম পড়েছিলেন নদীর মধ্যে গেছে যুদ্ধের ময়দানে যাবে সামনে নদী পড়ছে সাহাবায়ে কিরাম বলেন আমরা দ্বীনের জন্য আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াতের জন্য আমরা আসছি জমিন ও আল্লাহর আসমান ও আল্লাহর পানি ও আল্লাহর গুড়া চালাও সাহাবায়ে কিরাম গুড়া চালাইছেন গুড়ার পায়ের খুরো ভিজে নাইছে ওই নবীর উম্মত কিন্তু আমরাও ভাই আমাদেরকে বলে দিলে চলবে না আমরা কিন্তু অনেক দামি আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের হাতে ধরা পড়ছেন বেঈমান বলে এই তোমার নবী তো চলে গেছে কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও বেঈমান হয়ে যাও না হয় আগুনে জ্বালাবো আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কালেমা ছাড়তে পারবো না প্রয়োজন হলে আমাকে আগুনে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ প্রয়োজন হলে আমাকে আগুনে দিয়ে দাও আমি কালেমা ছাড়ব এই ঈমান আমাদের করা দরকার আছে কি নাই বলেন করা দরকার আছে কি নাই সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বলে কালেমা ছেড়ে দাও ভাই আপনি কালেমা ছাড়বেন ছাড়বেন আপনি মা বোন যারা পিছনে আছি আমরাও নিয়ত করি যত কষ্ট হোক এই কালিমা ছাড়তে আমরা রাজি নাই আমাদের রাষ্ট্রপ্রধান যদি আমাদের কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে আমরা তাকে মানব আপনার এলাকার নেতা যদি বলে মানবেন দুনিয়ার কেউ যদি বলে আল্লাহর হুকুমের বিরোধিতা করতে আমরা কেউ রাজি হব না ইনশা আল্লাহ ইমান আমাদের কাছে বড় দামি ঠিক না ভাই ঠিক ইমান আমাদের কাছে বড় এই ইমান নষ্ট করার জন্য সারা পৃথিবীর ইহুদিরা লাগছে মুসলমানদের ইমান নষ্ট করে দাও ইমান নষ্ট করে দাও ইমান নষ্ট করে দাও আবু মুসলিম খাওলানি বলতেছেন আমাকে আগুনে নিক্ষেপ করো আর যাই করো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি না সুবহানাল্লাহ জুড়ে বলেন না যাই মানে ছাড়ব না কাছে ছাড়ব না ভাই আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে দিয়েছেন আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই না আগুনের মধ্যে নামাজে দাঁড়ায় গেছেন সুবহানাল্লাহ
নবীর সাহাবী আগুনের মধ্যে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ তাআলা ওই আমলটাই করেছেন যে আমলটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে আল্লাহ করেছিলেন ইব্রাহিম নবী ছিলেন আর এই নবীর উম্মত সেও আগুনের ভিতরে গেছেন আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছেন আমার নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন আগুন খবরদার আবু মুসলিম খাওলানির একটা পশম তুমি পড়তে পারবে না যদি বলে সুবহানাল্লাহ ওই নবীর উম্মত তো আমরাও কিন্তু আমাদের তো অবস্থা নাই আছে না ভাই বলেন কিন্তু ভাই আমরা কৃষক হই এলাকার মানুষ হই আমাদের কাছে সম্পদটা আছে আমরা সম্পদটাকে জাগে উঠাই এই সম্পদটাকে আমরা মূল্যবান সম্পদকে আমরা দামি করি না কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই বলেন আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছেন কথা মনে আছে যে আরেকটাবার বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলেন না না আমি বলতে পারবো না কয় না আমি আরেকটা বার বলতে শুনতে চাই সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন ভাইজান আরেকটা বার বলেন সুবহানাল্লাহ আরেকটা বার বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলেন না না আমি বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আপনি কি চান মানে আমি আরেকবার সুবহানাল্লাহ বলতে পারি তোমার যে এই সম্পদ রয়েছে এই বেড়াদব্বা অর্ধেক সম্পদ আমাকে দিয়ে দিতে হবে আমি আরেকবার সুবহানাল্লাহ বলবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আমি এই অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম কিন্তু আমার রবের প্রশংসার বাণী সুবহানাল্লাহ আরেকবার আমি শুনতে চাই এবার আরেকটাবার বললেন যাদের মনে যা ফল দে ওঠে এটা বুঝেন না আপনারা যার মনে কয় না যার মনে ফল দে ওঠে মজনুন ছিলেন মজনুন লাইলি এটাও ছিলেন না কোন লাইলি আরেকটা নাম কি এই যুবকরা কও তোমরা কও লাইলি আরেকটা কি মজনুন আপনাদের দেশে নদী আছে না নদী চর পড়ে না বালু আসে পানি আসে দেখেন নাই নদীর পারে ওই বালুর মধ্যে কিন্তু লেখা যায় হাত দিয়ে আঁকানো যায় যায় কি যায় না কয় বলেন যায় কি যায় না এই মজনুন এমন পাগল ছিলেন লাইলির কোন লাইলি মহিলা না পুরুষ লাইলি মোয়ালেরা পুরো আগে ঠিক করে নেন একজনের সারা রাত কথা শুনছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম সকাল আর তো লেখা সকালবেলা কয় হুজুর ইউসুফ কি মহিলা না পুরুষ কওছে দি ঠিক আছে না নাকি তালে 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 ওয়াজ শুনতেছে কিছু বুঝেন কিন্তু দুই একটা কথা শুনে ওয়াজ তো আর সময় নাই তো ওই মজনুন লাইলির এমন পাগল ছিলেন নদীর পারে বসে বসে গুফতে মজনু মজনুন ওই নদীর পারে বসে বসে লাইলির নাম লেখতেছে লাইলির নাম লেখে আর পানি আসে আবার মুছে যায় আবল লেখে আবার মুছে যায় এক আল্লাহর ওলি রাস্তার পারে যাইতেছে মজনুকে বলেন ওই মজনু পাগল তুমি এখানে বসে বসে কি করো এখানে বসে বসে কি করতেছ মজনুর বলে গুফতে মস্ক নামে লাইলামি কুনম খাতের খুদরা তাসলিমি দহাম গুফতে আই মজনুন সিদা চিস্তে ই মিনা বিসিনা মাবহরে কিস্তে ই গুফতে আই মজনুন সিদা চিস্তে ই মিনা বিসিনা মাবহরে কিস্তে ই গুফতে মস্ক নামে লাইলামি কোনম খাতের খুদরা তাসলিমি দেহাম ও পাগল তুমি এই নদীর পারে বসে বসে কি করো মজনুন বলে আমি তো লাইলির নাম লিখি আর নিজের মনের মধ্যে আনন্দ বোধ করি কথা বলেন ঠিক কিনা যার মনে যা ফল দেওয়া ওঠে তা আমি তো লাইলিকে ভালোবাসি এই নদীর পারে লাইলির নাম লিখি আর মনে শান্তি নেই যে যাকে ভালোবাসে তার নাম উচ্চারণ করতে তার ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আপনারা মুরব্বীরা এই ক্লাসে পড়েন নাই বুঝবেনও না বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তারা ঠিকই বুঝে একজন প্রেমিক আর প্রেমিকার সাথে কি সম্পর্ক ঠিক নেবেন অনেকে আছে আপনাদের দেশে নাই বউ বাচ্চা রেখে অন্যের হাত ধরে চলে গেছে আপনাদের দেশে একটাও নাই আপনাদের দেশে নাই আমি বিশ্বাস করব কম কম তাই না কিন্তু আমি আমার চোখে দেখা যে তিনজন সন্তান রেখেও
ওই মহিলাটা অন্যের হাত ধরে স্বামীর ঘরকে নষ্ট করে স্বামীর ঘরের শান্তিময় একটি সংসারকে ব্যঙ্গে চুরমার করে ওই মায়ের মনে কি এমন আশা ছিল কি এমন আশা আকাঙ্ক্ষা ছিল একটা ঘরকে নষ্ট করে সংসারকে নষ্ট করে ছেলে মেয়েদেরকে এতিম করে অন্যের হাত ধরে সংসার ভেঙে চলে গেছে আছে কি নাই বলেন এর কারণ আছে কেন গেছে এটা কারণ আমি বললে সময় লাগবে কেন যায় এর কারণও আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখনো কিন্তু গরনা শেষ হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক সম্পদ দিয়েছে আর সম্পদ আরো কি আছে বাকি আছে সংক্ষিপ্ত করে দিব এর আগে আমি আপনাদের কাছে 2 মিনিটের জন্য আমার এই মসজিদের জন্য কিছু চাই দেন বিসমিল্লাহির রহমানির রহিম দিবেন না কই হুজুর এবার হাত দিয়েছে জায়গা মতো সালাতু ওয়াস সালাম বলেন ভাইজান আরেকটা বার বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরেকটা বার বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলেন না না আমি সুবহানাল্লাহ এই বাণী বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বলেন কিসের বিনিময়ে আপনি বলবেন ওই ব্যক্তি বলেন আপনার আর অর্ধেক সম্পত্তি আমাকে দিতে হবে যদি দিয়ে দেন তাহলে আমি আরেকটি বার আপনার রবের প্রশংসার বাণী সুবহানাল্লাহ উচ্চারণ করব এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাও নিয়ে নেন দিয়ে দিবেন এখন কোনো মাল আছে নাই আল্লাহর পয়ে অনেকে যাইতেছে কিন্তু একটু বড় টাকা চাইবো তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাইজান আরেকটা বার বলেন না বলেন না আমি আরেকবার বলবো তোমার কাছে তো কিছুই নাই তুমি কি দিবা বলেন আমার কাছে কিছুই নাই ঠিক কিন্তু আমার কাছে তো আমার রূহটা এখনো বাকি আছে আমাকে আল্লাহ যতদিন হায়াতে বাকি রাখবেন একবার সুবহানাল্লাহ আপনার জবান থেকে শুনবো আমি কিয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার গোলাম হয়ে থাকবো সুবহানাল্লাহ আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত আমাদের হৃদয়ের মাঝে যদি থাকতো আমরাও এই জিকির ছাড়তে পারতাম না বলেন সুবহানাল্লাহ কতবার 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 সুবহানাল্লাহ 100 বার ও আমার মা তুমিও বলতে পারবা 100 বার ও কলিজার টুকরা যুবক ভাই তুমিও বলতে পারবা 100 বার আমার বাবা আপনিও বলতে পারবেন 100 বার পারবো কি পারবো না নিয়ত করবো 100 বার করে সুবহানাল্লাহ 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 এই জিকির 100 বার করে করব আল্লাহর নবী বলেন উম্মে হানি 100 বার করে পড়ার কারণে আল্লাহ তাআলা 100 এরকম গোলাম আজাদ করার সব আল্লাহ দান করে এরপরে 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ ও উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন এমন সওয়াব দিবেন 100 উট 100 ঘোড়া 100 ঘোড়া সজ্জিত ঘোড়া যেই ঘোড়া নিয়ে মানুষ যুদ্ধের মধ্যে রওনা দেবে এমন ঘোড়ার অনেক দাম 100 ঘোড়া এরকম ভাবে সাজানো হয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবেন দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ বললেন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার 100 বার আল্লাহু আকবার আপনারা পারেন না আল্লাহু আকবার বলেন দেখি আল্লাহু আকবার আমার মায়েরাও পরে আল্লাহু আকবার আমার বাবারও পরে আল্লাহু আকবার আমার কলিজা টুকরা যুবক মায়েরাও পরে আল্লাহু আকবার 100 বার যদি আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল বলেন 100 বার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব তোমাকে দিবেন যে ওই হাদিস সাহেবরা হজে যায় উট জবাই করে করে কি করে না দম্বা জবাই করে করে কি করে না হজের মধ্যে তারা এইভাবে 100 উট 100 দম্বা 100 ঘোড়া অনেকে জমা করে আল্লাহর নবী বলেন 100 উট এরকম ভাবে ওই মক্কার মধ্যে জবাই করার কারণে যেই সওয়াব হবে আল্লাহর রাস্তায় 100 বার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ বলেন না
চতুর্থ নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার বাবা দাড়ি বাকনা মুরব্বী বাবা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমার কোনো কষ্ট হয় না এই লা ইলাহা ইল্লাল্লাহ গরিব মানুষেও পারে ধনী মানুষে পারে শিক্ষিতরাও পারে অশিক্ষিতরাও পারে মায়েরাও পারে বাবারাও পারে ভাইয়েরাও পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পয়গম্বরে বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা আমি কি বলবো তার কি সব হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর সব হলো এত বেশি আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বি قال قل لا إله إلا الله قال إنما أريد شيئا نخصني به قال يا موسى قل لا إله إلا الله حضرت موسى عليه الصلاة والسلام الله بكر قصة بلن الله أما كي أي فراون الحات تقام كي مكتد لين فراون كي دبايا ملين أما كي أمر بانشدر كي أبني مكتد لين الله أمين بي موسى أبنا كي شران করব আপনার কথা বলবো আপনার জিকির করব আমাকে একটা কিছু শেখায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা তুমি বলো লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে ইন্নামা উরিদু শাইআন তাখাসসুনি বি আল্লাহ আপনি আমাকে এমন একটা কালেমা দিবেন যেটা আমি নবী মূসা আপনাকে বলবো ডাকবো এটা তো সবাই বলে ছোটরাও বলে বড়রাও বলে দুনিয়াও বলে গরিবও বলে শিক্ষিত অশিক্ষিত সবাই বলে আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিখাইয়া দেন আমি মূসা আপনার শরণ করব আপনার শুকরিয়া আদায় করব আল্লাহ বলেন ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহই বলো মূসা বলে সবাই বলে আল্লাহ বলেন ইয়া মূসা লাউ আন্নাস সামা ওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ফি কাফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ হে মূসা সাত আসমান জমিন এক পাল্লায় রাখবা আর এক লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই কালেমা সহজ কি সহজ না আমার বাবারা আপনাদেরকে আরেকটি আমলের কথা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ কতবার জোরে বলেন কতবার একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলে পড়তে পারবো তো ইনশাআল্লাহ সহজ হবে কি হবে না অনেক সহজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সময় লাগবে না আঙ্গুল দিয়ে গুনে গুনে লা ইলাহা ইল্লাল্লাহ ও কলিজা টুকরা মা তুমিও পর্দার আড়ালে আছো গো মা ও মা তুমি একটা দিন এমন ছিল ওই সুন্দর শাড়ি পরিধান করিয়া স্বামীর হাত ধরিয়া স্বামীর বাড়িতে তুমি আসছিলা গো মা এমন একটা দিন লক্ষ্য করে দেখো তুমি যুবতী হইয়া স্বামীর ঘরে আসছিলা আর স্বামীর ঘরে থাকতে থাকতে তোমার অবস্থা এমন হয়ে গেল সন্তান হলো ছেলে হলো মেয়ে হলো তাদেরকে বিবাহ দিয়ে দিলা এবার তোমার চুল পাকতেছে মা এবার তুমি স্বামীর ঘরে থাকতে থাকে বৃদ্ধ হয়ে গেলা একটু লক্ষ্য করে দেখো না ওই স্বামীর ঘরে সংসারে কাজ করার জন্য কত সময় অতিবাহিত হয়ে গেল এখন কবরে যাওয়ার সময় হয়েছে আমার কোন আমল নিয়ে আমি কবরে যাব কথা বলেন ঠিক কি না কোন আমল কোন আমল নিয়ে যাবো বলেন ভাই কি আমল আমার আছে এই জন্য মাদেরকে বলবো একশোবার কি বলে লা ইলাহা আপনারা পারবেন না পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রাসূল বলেন উম্মে হানি এটার কথা আমি কি বলবো একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে এই সহজ আমলগুলো করবো না ইনশাল্লাহ একশতবার সুবহানাল্লাহ একশতবার 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 সহজ না আগামী বছর যদি আপনাদের সাথে কখনো দেখা হয় আমি জিজ্ঞেস করছি কি করছেন একটা ডায়েরির মধ্যে লিখবো আজকে 25 তারিখ
আজকে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেই দিন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে যেই দিন আমি এতিম হয়ে যাব যেই দিন আমার ছেলে আর কোনো কাজে আসবে না মা বাবা কাজে আসবে না ওই দিন পর্যন্ত আমি এই আমলটা করব ইনশাআল্লাহ আর ছোট্ট একটি আমলের কথা বলি সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে কিসের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদীর এই আমলটা যদি পড়ি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় সুবহানাল্লাহ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন